আর লুকিয়ে নয়, এবার যা হবে প্রকাশ্যেই হবে, বলছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস এবার নিজের ব্যক্তিজীবন প্রকাশ্যে আনতে চান। তিনি গতকাল সোমবার পশ্চিমবঙ্গের কলকাতায় ইন্দো বাংলা প্রেস ক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন। সেখানে প্রসঙ্গক্রমে ডালিউড কুইন বলেন, ব্যক্তিজীবনটা আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করব। কলকাতায় দুর্গাপূজা উদযাপন করতে গিয়ে স্মৃতিতে সিঁদুর পড়তে দেখা গেছে অপু বিশ্বাসকে। তারপর থেকে গুঞ্জন রটেছে ফের বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। অপু বিশ্বাস বলেন, অপু বিশ্বাসের নামের সঙ্গে যেহেতু অভিনেত্রী শব্দটা রয়েছে, তাই সেখানে স্বাধীনতাও আছে। তাছাড়া ব্যক্তিজীবনটা এবার আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করব। সিঁতুতে সিঁদুর প্রসঙ্গে ফেসবুকে অপু লিখেছিলেন, সিঁতুতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশ্যুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথেই থাকুন। সম্প্রতি ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন নিয়ে আলোচনায় এসেছিলেন অপু বিশ্বাস। কেননা সাকিবকে সঙ্গে নিয়ে এই জন্মদিন পালিত হয়েছে। এরপরে ফেসবুকে লিখেছিলেন হ্যাপি ফ্যামিলি, আর গুঞ্জনের ডালপালা মেলে সেখান থেকেই।